দর্শক, এই দেশদ্রোহী বিদেশি আগ্রাসী বহিঃশক্তি এবং বর্তমান অবৈধ সরকারের মদতপুষ্ট দালাল মিডিয়াগুলোকে চিহ্নিত করে রাখুন। সময়ের পালা বদলে ইনশাল্লাহ অবশ্যই একদিন এদের বিচার এই বাংলার মাটিতে হবে। খবরের খবর আছে, দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি এটিএম মারুফ, আপনারা দেখছেন ৩৬০ ফ্যাক্ট। দর্শক, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এবং আরো কয়েকটি হলুদ মিডিয়া তথাকথিত এক ডজন সাইবার সন্ত্রাসীদের সাথে আমাদেরকে পরিচয় করাতে চেয়েছিল। যদিও এদের অনেককে বাংলাদেশের গণতন্ত্রকামী মজলুম জনতা দেশপ্রেমিক দেশের সাহসী সন্তান বলেই জানে, সেই দিন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সহ যতগুলো পত্রিকায় এই প্রতিবেদনটি ছাপানো হয়েছিল, সাধারণ জনগণ সেই পত্রিকা এবং প্রতিবেদককে কঠিনভাবে ধিক্কার দিয়েছিল এবং এই ভ্রান্ত দালালি সাংবাদিকতার নামে ভণ্ডামির জন্য পাঠকগণ তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তারপরও তথাকথিত সাংবাদিক নামক প্রতি তাদের লজ্জা হয়নি, তাদের সম্মানে এতটুকু বাদেনি। যাদের লজ্জা সম্মান অর্থের কাছে বিকিয়ে দেয়, তাদের আবার লজ্জা কিসের? দর্শক, আপনারা যারা প্রতিবেদনটি পড়েছিলেন, দেখে থাকবেন যে পত্রিকাগুলোতে প্রতিবেদনটি ছাপানো হয়েছিল তা ছিল হুবহু কপি পেস্ট। কারণ এই পত্রিকাগুলোর মালিক একজন, আপনারা যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, এই মালিক হলো সেই বদমায়ের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুভান আনভি, যে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও কলেজ ছাত্রী মুসরাত জাহান মুনিয়াকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল এবং পরে তার নিজের অপকর্ম ঢাকতে মুনিয়াকে হত্যাও করেছিল। আনভিরের অপকর্মে যারা যারা প্রতিবাদ করেছিল তার মুখোশ উন্মোচন করেছিল, এখন তাদেরকে ফাঁসানোর জন্য এবং নিজের ইমেজ সংকট কাটাতে নিজের মালিকানাধীন পত্রিকা ব্যবহার করে যাচ্ছে এবং তার কিছু পালিত পোশাক কুকুর দিয়ে একের পর এক প্রপাকান্ডা চড়াচ্ছে। দর্শক, এই দেশে আনভিররা ধর্ষণ করে, খুন করে, দেশের অর্থ বিদেশে পাচার করে, তারপর প্রতিপত্তির জোরে, নিজের অর্থের জোরে পার পেয়ে যায়। আর যারা এই অপকর্মের প্রতিবাদ স্বরূপ অনলাইনে অফলাইনে দু চারটা কথা বলে প্রতিবাদ করে, উল্টা এই প্রতিবাদী মানুষগুলোকে বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে হয়। দর্শক, কোনো কোনো ক্ষেত্রে অনেকের প্রাণনাশের চেষ্টাও চালানো হয়। আর কিছু হলুদ মিডিয়া তো বসেই রয়েছে এই আনবীরদের পা ছাটার জন্য। দর্শক, এবার বাংলাদেশ প্রতিদিন আরও তিনজন দেশপ্রেমিক নাগরিককে মারাত্মক সাইবার দুর্বৃত্ত সাজিয়ে আমাদের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছে। তারা হলেন ফ্রান্সে নির্বাসিত বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক ও মানবাধিকার কর্মী জনাব পিনাকি ভট্টাচার্য, চেয়ারম্যান ইউরোপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইউকে প্রবাস জনাব রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শুয়ে, এবং কানাডা প্রবাসী আরেকজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচক, সমালোচক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব তাজ হাশমি। দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এই প্রতিবেদনটি যে একেবারে নিম্নমানের, রুচিহীন এবং সাংবাদিকতার সকল নীতি বিসর্জন দিয়েছে তা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই, একজন বিচক্ষণ ও রুচিশীল পাঠকই যথেষ্ট। দর্শক, এই প্রতিবেদনে এই তিনজনকে যা বলা হয়েছে আর যে ভাষায় তাদেরকে গালমন্দ ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তা কোনো সাংবাদিক তো দূরের কথা, সুস্থ ভাব স্বাভাবিক মানুষের মুখের ভাষা হতে পারে। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকাগুলো দেশ ও জাতির জন্য কতটুকু ভয়ঙ্কর? দর্শক, এই দেশদ্রোহী বিদেশি আগ্রাসী বহিঃশক্তি এবং বর্তমান অবৈধ সরকারের মদতপুষ্ট দালাল মিডিয়াগুলোকে চিহ্নিত করে রাখুন। সময়ের পালা বদলে ইনশাল্লাহ অবশ্যই একদিন এদের বিচার এই বাংলার মাটিতে হবে। কোনো দালাল দেশদ্রোহী রয়ের এজেন্টকে ছাড় দেওয়া হবে না, সময় তার হিসাব সঠিক সময়ে কষবে। দর্শক, এদের প্রপাগান্ডা থেকে সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।